দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা মুসলমান কিনা এটা জাতির সামনে পরিচয় হওয়া দরকার। আজকে তারা যদি মুসলমান হতো তাহলে লেবার পার্টির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি দেওয়ার প্রয়োজন হতো না। এরা মুসলমান না বিধায় আজকে লেবার পার্টির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচির মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আমি বলবো আপনারা পরিষ্কার করেন যে আপনারা মুসলমান না, অন্যথায় অনতি বিলম্বে মহান সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করুন এবং ভারতীয় পণ্য বর্জন করুন, না হলে এই দেশের তৌহিদি জনতা গণ আন্দোলন গড়ে তুলে আপনাদের ওই সংসদ থেকে শ্রীলঙ্কার মতো ল্যাংটা করে বিতাড়িত করবে। বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, অথচ বাংলাদেশের গোলাম দাবিদার শেখ হাসিনা ভারতের দাসী শেখ হাসিনা আজ পর্যন্ত উনি বলেন আমি পাঁচত্ব নামাজ করি, আমি তাহাজ্জুদের নামাজ করি, মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী তিনি। তাহলে আজ পর্যন্ত ভারতীয় দলাই স্বামীকে ভারতীয় আইন কমিশনকে দেখে প্রতিবাদ করেন নাই এবং ভারতের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। বন্ধুরা আমার, আপনারা জানেন পৃথিবীর প্রায় 20টি দেশ ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের পণ্য আমদানি বর্জন করেছে, কুয়েত, কাতার, মাস্কাট, ওমান সহ সৌদি আরব সহ তারা বিভিন্নভাবে তাদের ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ করেছে এবং সম্ভবত তাদের ভারতীয় যারা ভিন্ন আছে তাদেরকে চাকরি থেকে বিদায় করবারও সিদ্ধান্ত নিয়েছে। অথচ দুঃখের বিষয় আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের সেই তথ্যমন্ত্রী কুকুরের ছানা হাসান মাহমুদ ইনি বলে বেড়াচ্ছেন আমার ভারত থেকে সুন্দর পদক্ষেপ নিয়েছেন, ওনাকে উলঙ্গ করে দেখা দরকার, উনি মুসলিম হিন্দু খ্রিস্টান না বৌদ্ধ, উনি তো মুসলমান নাই, উনি হিন্দু না খ্রিস্টান না উনি বৌদ্ধ না উনি নাস্তিক বিচার উনি কুকুরের ছানা। তাই আজকে আমাদের মুসলিম ভাইদের জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে সারা বাংলাদেশের মুসলমানদের। কালকে দেখেছেন ভারতে মুসলমানরা সংখ্যালঘু হয়ে কিভাবে প্রতিবাদ করছে, অথচ আমরা হিজড়ার মতো হিজড়া হয়ে গেছি, এখন আমাদেরও সন্দেহ হয় আমরা মুসলমান কিনা। বন্ধুরা আমার, পুলিশ ভাইদের আহ্বান করব, যদি আপনারা মুসলমান হন পুলিশ ভাইদের আহ্বান করব, যদি আপনারা মুসলমান হন আপনারা আমাদের সঙ্গে শরীক হন, আপনারা আমাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদে শরীক হন, কারণ পুলিশ ভাই আপনারা মুসলমান, আপনারা একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, এই দেশটা আপনাদের, এই দেশটা আপনাদের। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।